আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, সিলেট ডাইরেক্টের সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি তৌফিক রহমান হাবিব। প্রথমে এই সংবাদ শিরোনাম, পরবর্তী বিস্তারিত। সারা দেশের ন্যায় সিলেটে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত। জাতীয় বীমা দিবস 2022 উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। পয়লা মার্চ 2022 মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে আনন্দ শোভাযাত্রাটি সিটি কর্পোরেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তাৎপর্য নিয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন। জাতীয় দিবস 2022 উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ মজিবুর রহমান, জেলা প্রশাসক সিলেট। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এটি জাতীয় দিবস হিসেবে আমরা ঘোষণা করা হয়েছে এবং আমরা এটি উদযাপন করছি। আমরা এই দিবসের শুরুতে আজকে স্বাধীনতার মাসের শুরু, আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশটি পেতাম না, যিনি সারা বাংলাদেশের মানুষকে এই স্বাধীনতার লাল সূর্য এনে দিয়েছেন, তার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমরা আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি 1975 সালের 16 আগস্ট জাতির পিতার সাথে শাহাদত বরণ করে তার পরিবারের সকল সদস্যদেরকে, গভীর শ্রদ্ধা স্মরণ করি আমাদের এই স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধা এবং দুর্লভ মা বোন তাদের সম্পর্কের বিনিময়ে আমাদের আজকে এই স্বাধীনতা। আমি আজকে আমাদের এই বিমান যে বিমা দিবসের যে সূত্রপাত তিনি আমাকে বলেছেন যে 1960 সালের 1 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিমা শিল্পের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এবং তার কর্মজীবন শুরু করেছিলেন। তারপরে আমাদের নতুন কোন আমাদের কিছু সুবিধা রয়েছেন যে বিমা হচ্ছে এরকম একটি বিষয় যেখানে হলো যে একজন সাধারণ মানুষ তিনি তার কাজটি করে যাবেন, তার জন্য যে সেফটি সিকিউরিটির জন্য সেই দায়িত্বটি বিমা কোম্পানিটি গ্রহণ করে এবং তার বিনিময়ে হয়তো একটা মিনিমাম একটা অ্যামাউন্টের টাকা তার মধ্যে মান্থলি অথবা ইয়ারলি সেখানে পে করতে হয় এবং যেটি মেয়াদ শেষে তিনি আবার সেটি তার লাভ সহ সেটি আবার ফেরত পান। কাজেই একই সাথে দুটো বিষয়, একটি হচ্ছে যে সঞ্চয়, একটি হচ্ছে যে বিনিয়োগ এবং একই সাথে লাইফের সিকিউরিটি, এই বিষয়গুলিকে মাথায় রেখে আসলে বিমাটি কিন্তু এগিয়ে যাচ্ছে। যদিও সারা বিশ্বে যেভাবে বিমার বিকাশ ঘটেছে সেই তুলনায় আমাদের দেশের বিমার সেইভাবে বিকাশটি ঘটেনি, সাধারণ মানুষের ভিতরে ধারণাটি খুব। পরিশেষে জাতীয় বীমা দিবস 2022 উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ জানার জন্য চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ভালো থাকুন, নিরাপদে থাকুন।